নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি রয়্যাল টাইগার। আরে আম্মা, বিয়ার স্বপ্ন তো আমি সকাল বিকাল দুই বেলায় দেখি। তাইলে যে কইলি? আরে মামু রাজি হইব কিনা সেটা আমি ভাবি নাই। ছেলেটা সেই মেয়েটিকে পাবার জন্য তার স্বামীকে হত্যা করার একটি প্রস্তুতি নিচ্ছে। স্বামীটা কিরকম? আমার মতো? আপনি জানেন তো ভাবে আপনার লাগে আমি কি না করতে পারি। আপনি ছাড়া আমার আছে কেটা? আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুমি খালি মাঝে মধ্যে এই বাড়িতে এসে একটা ঘুরান দিয়ে যাই। আপনি যেন কি বলতে চেয়েছিলেন? প্রেম, মানে প্রেম সম্পর্কে আপনার ধারণা কি? মানে আপনি কি প্রেম করতে আগ্রহী? তোর বিয়া এখন আমার কাছে ছোট্ট একটা সময়ের ব্যাপার মাত্র। সত্যি? আম্মা তুমি সত্যি কইতেছ? কথা দিছে আমার ভাই, কথা দিয়া কথা নস্তর করার মানুষ তো আমার ভাইজান না। হায় আল্লাহ, আমার তো এমনই জানি কেমন কেমন লাগতেছে আম্মা। অন্তরের মধ্যে লাড্ডু ফুটতেছে। এইরকম কথা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। ওই যে আবারও তুই বেকুব বাপের বেকুব মাইয়ার মতোই কথা কইলি। ওই তোরে কি আমি বিয়া না দিয়া সারা জীবন ঘরের উপরে রাখবো মনে করছস? আরে আম্মা, বিয়ার স্বপ্ন তো আমি সকাল বিকাল দুই বেলায় দেখি। তাইলে যে কইলি? আরে মামু রাজি হইব কিনা সেটা আমি ভাবি নাই। আমার ভাইজান আজ পর্যন্ত কোনোদিন আমার কোনো কথা ফেলাইতেই পারে নাই। আচ্ছা আম্মা, মামা কি নিজেই কথা তোমারে কইছে? ওই তোর দরকার বিয়া? মামু নিজের মুখে কইছে না কেডা কইছে, তোর কি দরকার? হুম, হ কথা সত্য। তাইলে এই খুশিতে চলো তোমার একটু নেল পলিশ লাগাই দিই। শোনো, একবার খালি বিয়াটা হইতে দাও, এরপর তোমার আমি রাজরানী বানায় রাখবো, রাজরানী। দেখলেন, আপনি পরে যেয়ে মরে যেতেন, আপনাকে বাঁচিয়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বন্ধু মানুষকে কখনো থ্যাংক ইউ বলতে হয় না। ও, তাহলে সরি। আচ্ছা, আপনার লেখালেখির কি অবস্থা, কেমন চলছে? রাইটার্স ব্লক। রাইটার্স ব্লক, এটা আবার কি? মানে আটকে গেছি, এটাকে শুনেছি বলে রাইটার্স ব্লক। তা আমার স্ত্রী লোপা
ও আপনাকে কোনো হেল্প করেনি? আপনার স্ত্রী কেন আমাকে হেল্প করবে? না, আমি তো শুনলাম যে আপনি সব গল্পই নাকি তার সাথে শেয়ার করেন। না 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 না, সবসময় না, মাঝে 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 আমি তো সার্বক্ষণিক, মানে সবসময় লোপা আমাকে আপনার কথাই বলে। ওর মুখে তো আপনার কথা লেগেই আছে, আপনার নাম লেগে আছে। সিগারেট চলবে? না না, আমি ট্রাই করেছিলাম কিন্তু কাশি হয়। আর কি কি ট্রাই করেছিলেন? ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, আপনি কখনো ক্রাইম স্টোরি লিখেছেন? মানে একটা গল্প আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ভাবছি যে আপনাকে বলব। আমার জন্য? হ্যাঁ, মানে আমি তো আসলে লিখতে পারি না, শুধু গল্পটা তৈরি করে দিতে পারি। ঠিক আছে, আমি তাহলে নিচ থেকে ডায়েরিটা নিয়ে আসি, তারপরে। আরে না না না, ডায়েরি লাগবে না, আমি মাথায় ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু যখন যখন আপনি লিখতে যেয়ে আটকে যাবেন তখন আমাকে জিজ্ঞেস করে নেবেন। বা এটা ভালো, এটা ভালো, মন্দ না। ধরুন একটি ছেলে আপনার মতো। আমার মতো মানে গল্পের মূল চরিত্রটি আমার মতো? একদম আপনি। একটু বোকা বোকা? না না না, একটু গাদা গাদা। ও, তা না হলে কি আর প্রেমে পড়ে যায়? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রেমে পড়লে ছেলেটা গাদা গাদা হয়ে যায়, মানে গাদা হয়ে যায়? না, প্রেমে পড়েছে, পড়েছে তো পড়েছে, এমন এক নারীর যার কিনা স্বামী আছে, মানে বিবাহিত মেয়ের প্রেমে পড়ে গেছে, গাদা গাদা না? না না না, আমি কেন বিবাহিত মেয়ের প্রেমে পড়তে যাব? আরে ধুরো বোকা। তাহলে আপনি না তো গল্পের চরিত্র। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর ছেলেটা সেই মেয়েটিকে পাবার জন্য তার স্বামীকে হত্যা করার একটি প্রস্তুতি নিচ্ছে। স্বামীটা কিরকম? আমার মতো। ই বাবা, আপনার মতো? ও, আর মেয়েটা যদি হয় লোপার মতো? প্লট দিয়ে দিলাম, সাজিয়ে নেবার দায়িত্বটা আপনার, ঠিক আছে? রাশেদ শুনুন, আমি শুনেছি বড় বড় লেখকরা নিজেদের জীবন থেকে লিখতে, এই ব্যাপারটা কিন্তু আপনিও ভেবে দেখতে পারেন। Original Pulpy Orange String. কি মুশকিল, রাস্তাঘাট ছাইরা বাড়ির ভিতর দিয়ে গাড়ি চালাবেন নাকি? দারোয়ান না, বিয়ে পড়াইতে আসছি, কাজী। ট্রেনে বসেছি ভাবছেন কেন? পাত্রী কি পলাইছে নাকি? হাই মিয়া, ফালতু কথা বলার জায়গা খুঁজে পান না? যেমন উত্তর পাইছি তেমন কথা কইছি। হাই জান মিয়া, এন যে যান। আচ্ছা, এটা কি 1032 বাড়ি নম্বর? বাড়ির বাইরে নাম্বার প্লেট আছে, দেখালন। দারোয়ানের মালিকের লোক এভাবে ব্যবহার করতেছে না? কি না, আমি মালিক না, মালিক আমার পিছনে আছে, আমি তার বডিগার্ড। গার্ড তো বুঝলাম, তা আপনার নকল মালিকের বডিটা নিয়ে আসতে বলেন। নকল মালিক মানে? শুনেন, আপনার নকল মালিকের বডিটা নিয়ে আসতে বলেন, দেখেন কি করি তারে আমি। কি করতে পারবেন আপনি? হ্যাঁ হে মিয়া, আমার ডরে এই বাড়ির সামনে দিয়ে একটা কুত্তাও হাইড়ে যায় না। বস, হেই বসকে কোনো লাভ নাই, তোমার বসের বডিটা নিয়ে আসতে কও, তারপর দেখবা কেমন তুলা ধুনা করি। বারো হাত কাকুরের 13 হাত মিছি। নিকোল বস, আর একটা সিস্টেম কইরা দে। বস বান্ধলাম নাকি? না, বান্ধনের কাম নাই, অন হাটাইল এলা।
চলেন আটটায় চলেন। এই আপনি জানেন আমার বস কেডা? আমার বস হলো এই বাড়ির মালিকের বড় কুটুম। দেখেন পা থেকে মাথা পর্যন্ত ঠিকঠাক মতো একটু দেখেলন কে দেখে বোঝা যায়। হ্যাঁ বোঝেন নাই যান ভিতরে গিয়ে বসেন। আসল কুটুম হইলে তো ভালো কথা, আর যদি দুই নম্বর কুটুম হন তাহলে তুলা ধুনাকার একায় বুঝবেন একদম হাড় হাড্ডি আলাদা করে দেব। চলেন পরে মজা দেখাবো। কারা ঠিক আছে চলেন বস। কতদিন পরে ভাবি আপনাদের দেখলাম ভাবি, কেমন আছেন ভাবি? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি তো একেবারে শুকায় কাঠি হয়ে গেছো। না এটা হইলো কি আপনাদের ভাবি ডাইট কি? ডাইট ডাইট মানে আপনার খাওয়ান দাওয়ান একটু বুঝে হইনা করুন লাগে বুঝছেন। আমি ওই যে সামনে একটা ফিল্মে কাজ করতেছি আর কি, হ্যাঁ তো ফিল্মে কাজ করতে গেলে খাওয়ান দাওয়ান একটু বুঝে হইনা করুন লাগে। খারাপ মানুষের চরিত্র করবা বুঝি? আরে না কিছু কর না হিরু, তবে আপনার যে ছাইড হিরু প্রথম ছবি তো, প্রথম ছবিতে কেউ আপনার যে প্রথম হিরো দেয় না আর কি। আচ্ছা কবে দেখাইবো জানাইও, ডিশ আর একটু বইলা রাখতে হইব, প্রায় ডিশের লাইন ডিস্টার্ব করে। কি কোন ভাবি আপনার দেবরের একটা ছবি রিলিজ হইব, আপনি ঘরে বেয়ে দেখবেন কেলে, আপনি সিনেমা হলে যাবেন, সিনেমা হলে বয়ে বয়ে এছির মধ্যে বয়ে ছবি দেখবেন। আচ্ছা ঠিক আছে জামনি, তুমি আইসো আমি কিন্তু খুব খুশি হয়েছি। তবে ভাবি আপনার বাসাটা খুঁজতে একটু কষ্ট হয়েছে, বেশি কষ্ট হয়েছে আপনার যে দারোয়ানটার লেগা। হ্যাঁ ব্যাটা একটু বেশি কথা কয়, কেন কিছু করছে? আমার তো একটা থাপ্পড় খাইছে জানেনি তো, ছোটবেলা থেকে আমার আবার রাগ বেশি। সবকা মারছো ভালো করছো, কিন্তু এই কথা আবার কেউ কইতেছেন না। আরে না আপনি জানেন তো ভাবে আপনার লেগে আমি কি না করতে পারি, আপনি ছাড়া আমার আছে কেটা? বড় ভাই নাই, আপনি আছেন, আপনি তো আমার একমাত্র বট গাছ। আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না, তুমি খালি মাঝে মধ্যে এই বাড়িতে এসে একটা ঘুরান দিয়ে যাইবো। ভাবি আপনি এই শহরে যতদিন আছেন আমি প্রত্যেক দিন এইসব ঘুরান দিয়ে যাবো। আমি জানতাম তুমি উনি কইবা। আচ্ছা ভাবি এইবারের সফরটা আপনার কয়দিনের? এবার মেলা দিন থাকতে হইব, তোমার ভাতিজির বিয়ে শাদী কমপ্লিট করে দিয়া তার বাদে যাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। উজ্জ্বল জি ভাবি তুমি কি বিয়ে করছো? কি যে কন্যা ভাবি, আমি সামনে একটা হিরো হমু, সামনে আমার ছবি একটা রিলিজ হইব, আর আমি বিয়ে শাদী করলে আপনি জানতেন না? তাই বলে বয়স হইতেছে বিয়ে করবে না? তোমার চোখের সামনে দিয়ে অল্প বয়সী পোলাপান সব বিয়ে করে ফেলাইতেছ, তুমি বুড়া হয়ে যাইতেছ? আচ্ছা ভাবি জাফর ভাই কই, হারে দেখতাছি না ভাই যান তো বাজারে গেছে। তাহলে কাম করি হ্যালো গে দেখা করে রাখি। এই বসো, সে কি বাড়িতে আসবো না? কি যে কন্যা, হ্যাঁ মুরব্বি মানুষ, হ্যালো গে গিয়া দেখা করাটা আমার দায়িত্ব। ও ভাবি আপনার একটা কথা কি, বিয়া করলে হিরো গোর ডিমান্ড কমে যায় গা। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কে খুব জোরে লাগছে নাকি কাজী সাহেব? আরে নিকুল তুই তো ব্যাটটা অনেক খারাপ রে। কেন বস? এমনি কেউ কাটা ঘায়ের উপর নুনের ছিটা দেয়? শটটা বেশি জোরে লাগে না। আরেকটা চাই নাকি? কাছে এসে দেখেন তো। আমি বারবার কাউরে মারি না নিকুল। বস আপনি যার গায়ে হাত দিচ্ছেন তার গায়ে আমি হাত দেবো এটা ঠিক হবে না বস। এই আমি কি তোর এই কথা কইছি? ও না বস, আমি ভাবলাম যে আপনি যদি আবার অর্ডারটা করে ফেলেন আমি তো না করতে পারবো না, এই জন্য আগে ভাগে জানিয়ে রাখলাম। আমার এই সানগ্লাসটা গোলা গোলা লাগে কে রে দেখতো।
কিছু করার আগে গলা লাগতেছে নাকি? শোনো, এমনিতে আমি মানুষটা ভালো, কিন্তু বদরাগী। আমার পরিচয় জানার পরও তুমি যখন আমার লগে বেয়াদবি করছো, আমি আমার মাথাটা ঠিক রাখতে পারি নাই। বস চাইলে আরো বেশি কিছু করতে পারত। হ্যাঁ, এই যে থাপ্পড়টা, এটা কিন্তু জাফর সাহেবের দেওয়ার কথা ছিল, কিন্তু আর বয়সের লেগা তার দেওয়াটা ঠিক হয় নাই। আর তাছাড়া মারামারি তো আমার করি কাম। তুমি কিন্তু অনেক বেশি কথা বলতেছ। জি বস, সরি সরি বস। দুঃখ পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই রুমাল দিয়া খালে একবার মুখটা মুছালাও। আরে রজনীকান্ত, সিনেমায় কত দেখছি না, রজনীকান্ত রুমাল দিয়া খালে একবার মুখটা খালি মুছলো, জীবনে সব দুঃখ শেষ হয়ে গেল গা, খালি মুছছো দেখো। আরে বেটা, আমি এই আমি জীবনে কত চর থাপ্পড় খা। বস কি রে, গাড়িটা স্টার্ট দেবো নাকি? না, গাড়িটা এনে রেখা যা, ধুয়া মুছে রাখবো। এই এই কথাটার মানে কি? আরে গাড়িটা তো অন থেকে এনেই থাকবো, অভ্যাস করো, শুরু করো। ও বুঝতে পারছি, বাস আপনার ভাবি আপনারে যেতে দিতে চাচ্ছে না। না তুই এটা কী করলি নিকুন? ও আরে এই ভাই ভাবির কাছেই তো আমার বেড়ে ওঠারে। হ্যাঁ, আজকে ভাই নাই আর আমার ভাবি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আমার কি কোনো দায়িত্ব নাই রে নিকুন? আমি কি এই সানগ্লাস মশার রুমাল দিয়ে কি আমি নাক মুছবো নাকি? সরি বস, বলে আপনি চা খাওয়াতে চাইলে না করে কি করে? রং চা খেতে হবে। চা ছাড়া শুধু কাপ দিলেও আমি চা মনে করে চুমুক দিয়ে খেয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তা আমার কাছে কি মনে করে শুধু এটা বলবেন না যে চা খেতে এসছেন। আসলে চারপাশে একমাত্র আপনি আছেন যার সাথে আমি কথা বলে অনেক আরাম পাই। চারপাশে বেশি বলে ফেললাম। সবসময় রং চা খান? আপনি যেন কি বলতে চেয়েছিলেন? প্রেম, মানে প্রেম সম্পর্কে আপনার ধারণা কি? মানে আপনি কি প্রেম করতে আগ্রহী? মানে এ কথার মানে কি? না না, মানে আমি আসলে কথা গুছিয়ে বলতে পারছি না। মানে আপনি তো বিবাহিত। সেটা সন্দেহ নেই, কিন্তু বলছি মানে যেহেতু বিবাহিত, তাহলে তো আপনি আর কারোর সাথে প্রেম করতে পারছেন না, মানে আর কাউকে ভালোবাসতে পারছেন না। কেন পারবো না? পারবেন? হ্যাঁ পারবো, আমার ভাই বোন আমার বাবা মা সবাইকে তো আমি ভালোবাসতে পারি। না না না, আমি একটু অন্যরকম ভালোবাসার কথা বলছিলাম আর কি, অন্যরকম। আপনার কাছ থেকে
হবে না মানে সত্যি সত্যি না সত্যি সত্যি না মানে আমার গল্পের জন্য মানে জীবন থেকে নিয়ে একটা লেখা আপু চা খাওয়া শেষ হলে আপনি আসতে পারেন আমার দিকে এরকম চোখ গোল গোল করে তাকায় কি দেখেন এই পাড়ায় নতুন আসা হয়েছে বুঝি আমাকে দেখে আপনার কি মনে হয় আমি কোন পাড়া থেকে আসতে পারি হাসছেন আমাকে নিয়ে হাসবো না তো কি করব আচ্ছা আপনি আমাকে বলুন তো আপনার কথা শুনে মানুষ হাসেনি আগে কখনো আমি তো কারোর সাথে এরকম কথা বলিনি তুই ওকে এখানে আসতে বলেছিস আমি কেন আসতে বলবো আমি কি এই শহরে কিছু চিনি নাকি ওইদিকে তো আরো বড় রহস্য চলতেছে আজকাল আপনিও কি লেখালেখি শুরু করেছেন নাকি চলে গেলেও যায় না পায়ের এখনো পাই সহজ সরল স্বপ্নে ঠিকানা